কিন্তু যারা হাইকোর্টে রিট নিয়ে ঘাটাঘাটি না করেন, রিট মামলা না করেন, তাদের পক্ষে এটা বলা খুব মুশকিল যে ওই প্যারাটা কেন থাকতে হয়, যে ফাইন্ডিং নো আদার এফিকেশাস অল্টারনেটিভ রিমেডি দ্য পিটিশনার ইজ কনস্ট্রেন টু ফাইল দি রিট পিটিশন বিফোর দিস অনারেবল হাইকোর্ট ডিভিশন, যে আর অন্য কোনো রিমেডি অন্য কোনো আইনে না থাকার কারণে এইটা করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই, এই পিটিশনারের বা এই বাদীর আর কোনো বিকল্প নাই। আমি আবার আরেকবার রিপিট করে এটা শেষ করি এই চ্যাপ্টারটা, একদিনে তো তো সব শেষ হয় না, আপনাদের কাছে এই থাকবে। আমরা হাইকোর্টে আমি রেগুলারই আমরা বসি, আমাদের সাথে যোগাযোগ করলে দেখালে আমরা দেখা দিতে পারবো, নমুনাগুলো দিয়ে দিতে পারবো। এটা আমার জাস্ট একটা হবি, শখ, যে আমি শেখাতে চাই, বলতে চাই, প্র্যাকটিক্যালি দেখাতে চাই। একটা স্টুডেন্ট এনরোল্ড হইয়া ভালো প্র্যাকটিস করছে, এটা আমার নিজেরও খুব খুশি লাগে যখন দেখি আমার হাতে অনেকগুলো এনরোল্ড হয়েছে হাইকোর্ট ডিভিশনে, বেশ কিছু লয়ার, আর আমার অনেক ছাত্রছাত্রী তো আইনজীবী হয়েছে অনেক আগে, সে অনেক বছর আগে। এনিওয়ে সেটা অন্য প্রসঙ্গ, তো আপনারা আইলে আমরা কিছু কিছু নমুনা ফটোকপি করে দিয়ে দিতে পারবো এবং কিছু কিছু জিনিস প্র্যাকটিক্যালি দেখাতে পারবো, যেটা আপনাদের পাস করার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। কারণ খুবই স্ট্রিক্টলি খাতা দেখা হয় হাইকোর্ট এনরোলমেন্টের বিষয়ে। তো আমি আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে যে কোর্স টাইটেল, এটা কিন্তু আমি বলছি যে 26 থেকে 46 পর্যন্ত যে অনুচ্ছেদ এইটা মৌলিক অধিকার সংক্রান্ত, এটা ক্ষুণ্ণ হলেই হাইকোর্টের রিট জুরিসডিকশনে আসা যাবে। আর দ্বিতীয়ত হলো যে এই যে এই ক্রাইটেরিয়ার মধ্যে রিট জুরিসডিকশনটা পড়তে হবে, আর একটা হচ্ছে যে রিট কিন্তু সরাসরি কোনো প্রাইভেট ব্যক্তির বিরুদ্ধে করা যায় না, প্রাইভেট ব্যক্তি অন্য পার্টি থাকতে পারে কিন্তু অথরিটি সরকার, সরকারের কোনো ডিপার্টমেন্ট এটার বিরুদ্ধে করবেন আপনি রিট, সেখানে অত প্রাইভেট পার্টিও দুই চারজন ইনভলভ থাকতে পারে, ব্যক্তি থাকতে পারে, প্রাইভেট প্রতিষ্ঠান থাকতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু এটা দেখবেন এই জন্য রিট জুরিসডিকশনে লেখা থাকে মিস্টার আব্দুর রহিম পিটিশনার ভার্সাস গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ফৌজদারি মামলা যেমন লেখা থাকে যে মিস্টার আব্দুল করিম আপিলেন বনাম দ্য স্টেট রেসপন্ডেন্ট, দ্য স্টেট এখানে না, এখানে থাকে সরকার এবং অন্যান্য সরকারের সাথে বাংলাদেশ ব্যাংক থাকতে পারে, অন্য অর্থঋণ আদালত থাকতে পারে, অথবা কোনো ব্যক্তি থাকতে পারে, জেলা প্রশাসক থাকতে পারে। আর যেটা বলছিলাম যে এই যে অল্টারনেটিভ এফিকেশাস রিমেডি, এইটার উপরে একটু আপনারা ভালো করে জানবেন, এটা না জানলে রিটের বিষয়টা অসম্পূর্ণ থেকে যাবে। সেটা কীরকম যে অন্য কোথাও কোনো রিমেডি নাই, যেমন আমি একটা উদাহরণ দেই আপনারা বুঝতে সুবিধা হবে, উদাহরণ বহু আছে তো বহু দিলে একদিনে হবে না, এটা বুঝতে আপনাদের কনফিউশন আসবে। যেমন একটা উদাহরণ দেই, যেমন জেলা প্রশাসক বাংলাদেশের 64 জেলার 64 জেলা প্রশাসক সরকারের পক্ষে সরকারের জমি জমার দেখাশোনার দায়িত্বে থাকেন, যে যখন পোস্টিংয়ে থাকেন জেলা প্রশাসক এবং তার অফিস তার প্রশাসন। এখন যে একটা আইন আছে বাংলাদেশে যে সরকারি সম্পত্তি থেকে বা সরকারি কোনো বিল্ডিং থেকে কাউকে উচ্ছেদ করা, এটা জেলা প্রশাসকে একটা নোটিশ দিয়ে তার ম্যাজিস্ট্রেট দিয়ে পুলিশের সহায়তা নিয়ে উনি উচ্ছেদ করে দিতে পারেন, এটা উচ্ছেদের নোটিশ দিল। এই নোটিশের বিরুদ্ধে ডাইরেক্ট হাইকোর্টে আসলে হয় না, ওইখানে একটা আপিল করার বিধান আছে, যে একটা নোটিশ গেছে আপনার কী বক্তব্য, সেই বক্তব্যগুলো আপনি তুলে ধরতে হবে, যে এখন আপনি আপিল না করে হাইকোর্টের রিটে চলে আসলেন, তখন হাইকোর্টগুলো বলে যে আপনার তো আপিল করতে হতো, অল্টারনেটিভ রিমেডি তো ওখানে ছিল প্রাথমিকভাবে, এমনও তো হইতে পারে যে আপনি যে আপিলটা করেছেন সেই আপিলটা উনি বিবেচনা করে আপনার সম্পত্তি থেকে, মানে এটা সরকারি সম্পত্তি না বা অন্য কিছু আপনি দেখালেন বুঝালেন, তখন হয়তো উনি বিরত থাকতে পারে। আপিলও যদি না মানেন তখন এসে আপনি জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার বা ডিসি সাহেবের সেই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করতে পারেন। আবার কাস্টমস ইনকাম ট্যাক্সে এরকম কিছু বিষয় আছে যে কোনো অথরিটি কোনো আদেশ দিলেও সেই আদেশের বিরুদ্ধে একটা আপিল করার প্রভিশন থাকে, যে ইমিডিয়েট পরবর্তী ধাপে আপিল করুন আপনি, আপিল করার পরে আপিল যদি খারিজ হয় তো ডিপার্টমেন্টাল আপিল, এরকম কাস্টমসেও আছে, এটা জাস্ট আমি বোঝার জন্য বলছি।